পবিত্র ঈদ উপলক্ষে সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা। তো আজকে আপনাদের সাথে একটা ধামাকাদার বন্ধুরা ডিজার্ট আইটেম শেয়ার করতে যাচ্ছি, রাজা বাদশাদের মতো ভাবা আনার জন্য একদম নবাবি লাচ্ছা সেমাই। তো নবাবি লাচ্ছা সেমাই কীভাবে বানাই দেখুন। তো আমি এখানে কিন্তু ঘি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও এটাকে ফ্রাই করে নিতে পারেন। তো এখানে কিন্তু বাদাম কুচি দিয়ে দিয়েছি, তো চার প্রকার বাদাম এখানে নিয়েছি, কাঠ বাদাম, কাজু বাদাম, চীনা বাদাম, পেস্তা বাদাম, আর একটু সামান্য লবণ দিয়ে এটাকে ফ্রাই করে নিচ্ছি। কাঠের আঁচ কিন্তু সবসময় মিডিয়াম রাখতে হবে। আর আপনারা সবাই জানেন যে আমি মাটির চুলাই, আপনাদের সাথে কিন্তু সব কিছু শেয়ার করি। আর আপনারা যারা গ্যাসে করেন তাদের জন্য তো পাওয়ারটা সবসময় ঠিক রাখার জন্য খুবই সুবিধাজনক। তো মাটির চুলায় যারা করবেন তারা কিন্তু কাঠের আঁচটাকে একদম লো রাখবেন, মানে মিডিয়াম যাকে বলে হালকা আঁচ সেইভাবে কিন্তু রাখতে হবে। তারপরে কিন্তু এরকম ফ্রাই করে নিচ্ছি বন্ধুরা, যে দেখতেই পাচ্ছেন তো এরকম সুন্দর করে কিন্তু ফ্রাই করে নিচ্ছি। এখানে লাচ্ছাটা আমি দিয়ে দিচ্ছি, তো সাদা কালার লাচ্ছা আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু কালারিং যে লাচ্ছাগুলো সেগুলো মিক্স করেও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখানে চিনি দিয়ে দিলাম, চিনিটা দিয়ে কিন্তু আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমরা ঈদে কিন্তু বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম বাসায় বানিয়ে থাকি, আর তার মধ্যে কিন্তু বন্ধুরা অনেক ডেজার্ট কিন্তু আমাদের প্রিয়, আর তার মধ্যে একটু ভাব আনার জন্য এই ডেজার্টটা কিন্তু আরও বেশি জনপ্রিয়। এটা হচ্ছে নবাবি লাচ্ছা সেমাই। তো এখানে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম, গুঁড়া দুধ দিয়ে আবার কিন্তু এটাকে ফ্রাই করে নিচ্ছি। আর একদম কিন্তু কাঠের আঁচ কিন্তু হালকা, একদম যাকে বলে না যে লো আঁচ ঠিক সেই রকমভাবে কিন্তু হালকা আছে কিন্তু হচ্ছে এটা। তো ফ্রাই করে নিয়ে নিয়েছি, তারপরে কিন্তু এখানে আমি ক্রিমটা তৈরি করে নিব। তো এখানে কিন্তু আমি দুধ দিয়ে দিচ্ছি, আর খুবই সহজে ক্রিম তৈরি করা আপনাদের সাথে শেয়ার করব। তো চিনি দিয়ে দিলাম, মিষ্টির পরিমাণটা হচ্ছে আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দিবেন যতটা আপনারা খেতে পছন্দ করেন। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, গুঁড়া দুধ। তো গুঁড়া দুধ হচ্ছে আপনি যতটা পরিমাণ সব কিছু বানাবেন সেই একটা আন্দাজ মাফিক পরিমাণ মতো দিয়ে দেবেন। তো গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যে সকল আপুভাইয়েরা খুব ভালো ভালো কমেন্ট করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে কিন্তু আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম, কনডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়ে কিন্তু আমি একটু ভালোভাবে কিন্তু কিছুক্ষণ কিন্তু মানে জাল করে নিয়েছি দুধটা। আর এখানে জাল দেওয়া দুধে কিন্তু আমি কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম। তো কর্নফ্লাওয়ার পরিমাণ মতো নিয়ে গুলে তারপরে আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে একটা ক্রিম তৈরি করে নিব। মিডিয়াম আছে কিন্তু জাল দিতে হবে, হাই আছে জাল কিন্তু কখনোই দেওয়া যাবে না, বারবার বলছি এটা কিন্তু অবশ্যই ফলো রাখবেন। তো এই যে দেখেন আমি কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখিয়েছি যে কতটা সময় লাগছে। আর এই যে আমাদের কিন্তু পারফেক্টলি ক্রিমটা তৈরি হয়ে গেছে। তো নামিয়ে নিয়ে আমি ডেজার্টটা বানানোর জন্য চলে যাবো বন্ধুরা। আর আমরা কিন্তু ঈদে বিভিন্ন ধরনের ডেজার্ট বানিয়ে থাকি, আর তার মধ্যে কিন্তু এই ডেজার্টটা খুবই জনপ্রিয় নবাবি লাচ্ছা সেমাই। তো চলুন কীভাবে বানাই দেখে নিন। তো এখানে আমি একটু ডেকোরেশন করার জন্য সুন্দর সুন্দর কিছু আমি বাটি কাপ নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখানে কিন্তু প্রথমে আমি যে ফ্রাই করে রাখা লাচ্ছা আমি সব কিছু মিশিয়ে সেই লাচ্ছাগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি, যে দেখতেই পাচ্ছেন সম পরিমাণ কিন্তু সবগুলো বিছিয়ে নিতে হবে প্রথমে। আর এইখানে যদি একটা একটা করে সবাইকে যদি দেওয়া হয় তাহলে দেখতে কতটা সুন্দর লাগবে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এখানে একটু নারকেল করা দিয়ে দিচ্ছি, আপনারা যারা নারকেল খেতে অপছন্দ করেন তারা কিন্তু নারকেলটা না দিলেও সমস্যা নাই। তো এখানে নারকেল করা পরিমাণ মতো আমি একটু বিছিয়ে বিছিয়ে দিয়ে দিলাম। তারপরে কিন্তু এখানে আমি যে ক্রিমটা বানিয়ে রেখেছি সেই ক্রিমটা এখানে দিয়ে দিব। তো এই যে বন্ধু দেখেন ক্রিমের ঘনত্বটা একবার দেখুন, এই যে ক্রিমের ঘনত্বটা একদম পারফেক্ট হয়েছে। তো এখানে কিন্তু ক্রিমটা আমি দিয়ে দিচ্ছি, সবগুলো তো সমানভাবে দিয়ে দেবো। আর যে সকল আপুভাইয়েরা খুব ভালো ভালো কমেন্ট করেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের যে সুন্দর সুন্দর কমেন্ট এতে কিন্তু আমি ভীষণ উৎসাহ পাই এবং ভীষণ আনন্দিত পাই। কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টই কিন্তু আমার আরও নতুন কিছু করার জন্য আমার ভেতরে কিন্তু উৎসাহ যোগায়। এভাবে কিন্তু আমাকে ভালোবেসে সাপোর্ট করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসা না হলে আজকে এই ছোট্ট পরিবারটি কখনো এগিয়ে যেত না, আপনারাই কিন্তু এই পরিবারের সদস্য। তো এখানে আমি সমস্ত ক্রিম কিন্তু দিয়ে দিয়েছি বন্ধুরা, কিছু ক্রিম রেখে দিয়েছি। তারপরে কিন্তু এখানে আমি এই যে দেখুন চারি সাইড দিয়ে কিন্তু একটু যে লাচ্ছা সেমাইগুলো ছিল সেগুলো কিন্তু আমি সাইড দিয়ে ডেকোরেট করে দিচ্ছি, যে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ। এটা কিন্তু এই একটা করে যদি আপনার ফ্যামিলি মেম্বারকে যদি আপনি দিন তাহলে কিন্তু খুবই খুশি হয়ে যাবে একদম। কিন্তু রাজা বাদশাদের কিন্তু ভাবানার জন্য যে একটা নবাবি লাচ্ছা সেমাই, আগে হয়তো আমি তো ভাবতাম প্রথমে নবাবি লাচ্ছা মানে রাজা বাদশারাই যে শুধু খায়, কিন্তু যখন হচ্ছে আমি শিখছি তারপরে যে ভাবতেছি যে না সত্যি তো এটা তো খুবই মজাদার একটা রেসিপি। তো বাসায় যখন বানাই তখন এটা তো সবাই খুবই পছন্দ করে। আপনারা কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু বন্ধুরা খুবই সহজেভাবে বানিয়ে নিতে পারেন। আর এখানে ওপর দিয়ে একটু চেরি কিন্তু আমি দিয়ে দিচ্ছি ডেকোরেট করার জন্য, দেখতে দেখেন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতে যেমন একদম ক্রিমি ক্রিমি আর একদম ক্রিস্পি ক্রিস্পি, আর এটা কিন্তু দেখতেও খুব সুন্দর একদম নবাবি লাচ্ছা সেমাই। তো বন্ধুরা রাজা বাচ্চারা কি সবসময় যে খাবে তা না, আমরাও একটু রাজা বাচ্চা সে যে খেয়ে থাকি। তো এই যে দেখুন এভাবে কিন্তু আমরা সাধারণ মানুষরা এরকম রাজা বাচ্চাদের মতো কিন্তু রেসিপি বানিয়ে বাসায় কিন্তু খেতে পারি খুবই সহজে। আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করেছি, বুঝতে যদি কোনোরকম অবশ্য অসুবিধা হয় কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমি সব কিছু
কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার চেষ্টা করি, যারা যে সকল আমার বন্ধুরা আছেন, যেন আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু তৈরি হয়ে গেলো আমাদের সবচেয়ে মজাদার, জনপ্রিয়, একদম কিন্তু নবাবী লাচ্ছা সেমাই রেসিপি। তো এইরকম বন্ধুরা আপনারা কিন্তু বাসায় যখন তখন বানিয়ে নিতে পারেন, শুধু ঈদ বলে কোনো কথা না। তো আবার নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাবো, সবাই ভালো থাকবেন।